ভিউয়ার্স, আপনি এই জায়গায় যদি একটু লক্ষ্য করেন, এখানে যদি আপনি এই কাজটা কমপ্লিট করেন তাহলে এখান থেকে 4 রাব পাবেন। 4 রাবের ভ্যালু কিন্তু 8 টাকা। আপনি যদি এই কাজটা এখান থেকে করতে পারেন তাহলে এখান থেকে আপনি কিন্তু 30 টাকা আর্নিং করতে পারবেন। সো ভিউয়ার্স, এই কাজটা যদি করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি 2 টাকা আর্নিং করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, এই সাইটটি নিয়ে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে এখান থেকে আর্নিং করবেন। সো ভিউয়ার্স, এখানে অনেকগুলো প্রসেস রয়েছে ইনকাম করার জন্য। সো সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারি না একটা ভিডিওতে। সো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনি ইউটিউবের ভিডিও দেখে কীভাবে ইনকাম করবেন। সো ভিউয়ার্স, আপনি শুধু ইউটিউবের ভিডিও দেখলেও কিন্তু ইনকাম করতে পারবেন। সেখানে আপনার যখন মিনিমাম 2 রাব হয়ে যাবে এটা কিন্তু আপনি সাথে সাথে উইথড্র করতে পারবেন। সো ভিউয়ার্স, এটাকে আমি যদি একটু জুম করে দেখাই তাহলে এখান থেকে দেখতেছেন অনেকগুলো কাজ রয়েছে। এখানে রয়েছে ট্রাক্সের কাজ, সার্ফিংয়ের কাজ, লেটারের কাজ, টেস্টের কাজ, ইউটিউবের কাজ, বিকের কাজ। সো আমি আজকে আপনাদেরকে এখান থেকে জাস্ট ওই যে ইউটিউবের কাজ রয়েছে এইটা করে দেখাবো। সো ভিউয়ার্স, কাজ করার জন্য আমরা কী করবো, ইউটিউবের উপরে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে ভিউয়ার্স, এখান থেকে দেখতেছেন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। সো ভিউয়ার্স, এখানে প্রতিটা কাজ করলে আমি কত টাকা এখান থেকে ইনকাম করতে পারবো সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে ভিউয়ার্স, আপনি যদি অনলাইনে কাজ করে থাকেন আর আপনি যদি এই সাইটে কাজ করে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বেশি টাকা কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা যদি আমি আপনাদেরকে দেখাই। বেশি টাকা ইনকাম করতে হলে আপনাকে এখান থেকে কী করতে হবে, এই জন্য রয়েছে ভিউয়ার্স, লেটারের কাজ এবং ট্রাক্স কাজ, এই 2টা কাজই আপনি এখান থেকে করেন তাহলে কিন্তু আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। সো আমি এখান থেকে কী করবো, ট্যাক্সের উপর একটা ক্লিক করে দেবো। আপনি যদি এখান থেকে একটা ট্যাক্স কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে 12 টাকা ইনকাম করতে পারবেন এবং প্রতিটা ট্যাক্সের জন্য আপনাকে এখান থেকে কত টাকা করে দেবে। সো ভিউয়ার্স, আমি যদি একটু জুম করে দেখাই, সো ভিউয়ার্স, আপনি এই জায়গায় যদি একটু লক্ষ্য করেন, এখানে যদি আপনি এই কাজটা কমপ্লিট করেন তাহলে এখান থেকে 4 রাব পাবেন। 4 রাবের ভ্যালু কিন্তু 8 টাকা। আপনি যদি এই কাজটা এখান থেকে করতে পারেন তাহলে এখান থেকে আপনি কিন্তু 30 টাকা আর্নিং করতে পারবেন। সো ভিউয়ার্স, এই কাজটা যদি করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি 2 টাকা আর্নিং করতে পারবেন। সো ভিউয়ার্স, এখানে অসংখ্য কাজ রয়েছে, অনেক বড় বড় কাজ রয়েছে, এগুলো যদি আপনি করতে পারেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারেন। সো ভিউয়ার্স, এখানে দেখবেন 60 রাবের একটা কাজ রয়েছে, আপনি যদি এই কাজটা কমপ্লিট করতে পারেন তাহলে দেখতেছেন এখানে 120 টাকা ইনকাম করতে পারবেন জাস্ট একটি কাজ করে। সো ভিউয়ার্স, এই কাজের সিস্টেমগুলো হচ্ছে এই দেখেন, আপনি এই সাইটে কী কী করতে হবে, যেমন এই যে 60 রাবের কাজটা রয়েছে, ইজি ট্যাক্স ফর কমপ্লিট ওয়ার্ক মিনিট। সো ভিউয়ার্স, একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপরে ভিউয়ার্স, এখানে আপনি ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এখন এই সাইটে কিছু কাজ করলে কিন্তু আপনি 120 টাকা আপনি সাথে সাথে ইনকাম করতে পারবেন। সো ভিউয়ার্স, এই কাজগুলো যারা জানে আমি বলতেছি তাদেরকে এই কাজটা করার জন্য, তাহলে তারা এখান থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন। আর আপনারা যারা কাজ জানে না তারা এখান থেকে কী করবেন, এই যে রয়েছে ট্রাক সার্ফিং, জাস্ট সার্ফিংয়ের উপরে একটা ক্লিক করে দিবে, কিন্তু ছোটো ছোটো কাজ আসবে, এগুলো কিন্তু যারা কাজ জানে না তারা কিন্তু এখানে কাজ করতে পারবে। আর আপনারা কী করবেন, এই যে রয়েছে ইউটিউবের কাজ, জাস্ট আমি আজকে আপনাদেরকে ইউটিউবের কাজটা দেখাই। ইউটিউবের উপরে একটা ক্লিক করে দিলাম, তারপরে ভিউয়ার্স এরকম একটা লোড নিয়ে আসবে। লোড নিয়ে আসার পরে ভিউয়ার্স, এটা যদি জুম করি, জুম করে দেখলে আমি এখান থেকে দেখতে পারবো প্রতিটা কাজের জন্য আমাকে কত রাব দেওয়া হবে। সো ভিউয়ার্স, এখানে দেখছেন এই কাজটা যদি আমি করি তাহলে 180 রাব দেবে। সো ভিউয়ার্স, 180 রাব না, 0.180 রাব পাবেন। আর প্রথমে যদি আপনি মানে রাবগুলো থাকে তাহলে কিন্তু এখান থেকে ইনকাম বেশি। সো ভিউয়ার্স, এখানে অনেক কাজ রয়েছে। সো ভিউয়ার্স, এই দেখছেন, এখানে দেখছেন 0.21 রাব, এইভাবে 21 রাব করে প্রতিটা কাজের জন্য। সো আমি আপনাদেরকে এখান থেকে 2-1টা কাজ করে দেখাই, তাহলে আপনারা এখান থেকে মানে বুঝতে পারবেন কাজ করার সিস্টেমটা কী। সো ভিউয়ার্স, আমি এখান থেকে কী করবো, যেমন এই কাজটা আমি এখন আপনাদের সামনে করবো। সো এর জন্য কী করবো, কাজের উপরে একটা ক্লিক করে দেবো। দেন ভিউয়ার্স, এইরকম একটা লোড নেবে, লোড নেওয়ার পরে এখানে আসতেছে গেট স্টার্ট, জাস্ট আপনি গেট স্টার্টে একটা ক্লিক করে দেবেন। তারপরে ভিউয়ার্স, এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। সো ভিউয়ার্স, আপনাকে এখানে 15 সেকেন্ড ওয়েট করতে হবে, না সরি ভিউয়ার্স, এখানে আপনাকে 10 সেকেন্ড ওয়েট করতে হবে। এই দেখছেন 10 সেকেন্ড, আপনি যতক্ষণ এই ভিডিওটা প্লে না করছেন এখানে কিন্তু সময়টা কাউন্ট হবে না। সো আপনি কী করবেন, এখানে এই ভিডিওটা প্লে করে কিন্তু এখানে কিন্তু সময়টা কাউন্ট হবে। সো আমি এখান থেকে ভিডিওটা প্লে করে দিয়েছি, তাহলে দেখবেন সময়টা কাউন্ট হচ্ছে। সো ভিউয়ার্স, আমি এখান থেকে কী করলাম, মানে ওই ভিডিওটা প্লে করলাম, দেখতেছেন এখানে সময়টা কাউন্ট হয়েছে। সো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনি ইউটিউবের ভিডিও দেখে এখান থেকে ইনকাম করতে পারবেন। সো আমি আরও একটা কাজ আপনাদেরকে দেখি, দেখতেছেন ভিউয়ার্স, এখানে আমার কিন্তু টাইমটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কী করবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। সো ভিউয়ার্স, ব্যাকে চলে আসলে দেখতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু তারা এত রাব দিয়ে দিয়েছে। সো ভিউয়ার্স, এখানে দেখছেন আরও কাজ রয়েছে, এইভাবে ওয়াচ ভিডিও, এই দেখতেছেন ওয়াচ ভিডিও, এগুলো হচ্ছে ছোটো ছোটো কাজ, আপনারা এই কাজগুলাই করবেন। যারা কাজ জানে না আমি আপনাদেরকে বলতেছি এই কাজগুলাই করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সো ভিউয়ার্স, এখানে দেখেন ওয়াচ ভিডিও, আমি এই ওয়াচ ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবো।
তারপরে ভিউয়ার্স এখানে আসছে গেট স্টার জাস্ট গেট স্টারে আপনি একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে ভিউয়ার্স সেম আগের মতোই হবে সো এখানে আপনাকে ভিডিওটা শো করবে যতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটা প্লে না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে কিছু করতে পারবেন ভিউয়ার্স ভিডিওটা চলে আসছে তো আমি এখান থেকে কি করব ভিডিওটা প্লে করে দেব তারপরে এখান থেকে সেকেন্ড অ্যাকাউন্ট হচ্ছে সো ভিউয়ার্স এখানে দেখেন সেকেন্ড অ্যাকাউন্ট হচ্ছে 10 সেকেন্ডের ভিডিও দেখলে আমি কিন্তু আবার এখান থেকে ব্যাক চলে আসবো তাহলে কিন্তু আমার আর্নিংটা হয়ে যাবে সো ভিউয়ার্স এখান থেকে 1 সেকেন্ড বাকি রয়েছে সো আমার কমপ্লিট হয়ে গেছে এবং আমি এখান থেকে কী করবো ব্যাকে চলে আসবো সো ভিউয়ার্স ব্যাকে চলে আসলে দেখতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা যোগ হয়ে গেছে সো এখন যদি আমি আমার ব্যালেন্সটা চেক করি এখন টোটাল দেখতেছেন আমার ব্যালেন্সে রয়েছে কত টাকা আপনারা নিজেই দেখতেছেন 1.51 লাখ রয়েছে সো আমি এখন দেখতেছি এটা রিফ্রেশ করি তাহলে বুঝতে পারবেন সো ভিউয়ার্স এখন দেখেন যে আমি যে কাজগুলো করছি এই কাজের বিনিময়ে তারা আমাকে আরও কিন্তু 6 লাখ যোগ করে দিয়েছে সো ভিউয়ার্স তাহলে চলুন আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে টাকাটা আপনার পকেট পর্যন্ত নেবেন সো ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে আপনি উইথড্র নেবেন কীভাবে সো উইথড্র নেওয়ার জন্য ভিউয়ার্স রয়েছে ভিউয়ার্স উইথড্র নেওয়ার জন্য ওই যে আপনার মেইন ব্যালেন্সটা রয়েছে আপনি জাস্ট মেইন ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে সো ভিউয়ার্স এখানে রয়েছে অনেকগুলো সিস্টেম আপনি কোন মাধ্যমে এখান থেকে পেমেন্ট দিতে চান এগুলো হচ্ছে সবগুলা সো আপনি এখান থেকে যে কোনো একটাতে সিলেক্ট করে পেমেন্ট দিতে পারবেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে এখান থেকে পেয়ারটা নিতে পারেন বা ওয়েব মানি বা বিটকয়েন এই তিনটা থেকে যে কোনো একটাতে আপনি সিলেক্ট করে টাকাটা নিতে পারবেন সো ভিউয়ার্স আমি এখান থেকে ধরে নিলাম পেয়ারে নিব এই যে আমি এখান থেকে পেয়ারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ভিউয়ার্স এখানে বলতেছে যে আমাকে অ্যামাউন্ট দেওয়ার জন্য এই জায়গায় অ্যামাউন্ট দেওয়ার জন্য সো ভিউয়ার্স এখানে বলতেছে আপনি একটু জুম করলে এখানে দেখতে পারবেন সো ভিউয়ার্স এখানে দেখেন আপনার মিনিমাম উইথড্র হচ্ছে এখানে আপনার 2 লাখ যতক্ষণ না হবে ততক্ষণ আপনি এটা উইথড্র করতে পারবেন না সো ভিউয়ার্স যেহেতু আমার 1.56 লাখ রয়েছে সেটা আমি উইথড্র করতে পারবো না যতক্ষণ না আমার 2 লাখ কমপ্লিট হয়েছে সো ভিউয়ার্স তাহলে চলুন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই এই সাইটে আপনি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ভিউয়ার্স এই লিঙ্কটা পেয়ে যাবেন আমার দেওয়া ভিডিওর প্রথম কমেন্টে আপনারা যখন প্রথম কমেন্টে ক্লিক করবেন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শুরু করবে প্রথমে ভিউয়ার্স আপনারা এই জায়গায় একটা ক্লিক করে কী করবেন ওইটাকে ট্রান্সলেট করে নেবেন সো ভাষাটা যদি আপনি ট্রান্সলেট না করেন তাহলে বুঝতে পারবেন এটা একটা রাশিয়ান সাইট এটা কিন্তু 100% পেমেন্ট করতেছে এটা যদি আপনি একটু জুম করেন জুম করে ভিউয়ার্স এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এই সাইটটা কিন্তু 4 বছর থেকে মানুষকে পেমেন্ট দিতেছে এবং 4 বছর থেকে মানুষ এই সাইটে কাজ করতেছে এবং এখানে তাদের টোটাল ইউজার যদি আপনি দেখেন যে তাদের টোটাল ইউজার হয়েছে এবং তারা প্রতি 24 ঘন্টার ভিতরে কত পেমেন্ট করতেছে এগুলো সব ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন সো ভিউয়ার্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কী করবেন এই যে রয়েছে রেজিস্ট্রেশন জাস্ট রেজিস্ট্রেশনে একটা ক্লিক করে দেবেন তারপরে ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে সো ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে ভিউয়ার্স আপনি এই জায়গার মধ্যে একটা কাজ করতে হবে ভিউয়ার্স এই জায়গার মধ্যে আপনার একটা নাম দিতে হবে এই জায়গার মধ্যে আপনার জিমেইল অ্যাড্রেস দিতে হবে এবং এই জায়গার মধ্যে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে সো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে আপনার নামটা হচ্ছে ইনপুটের নামের সাথে যদি আপনি কিছু সংখ্যা না অ্যাড করেন তাহলে হবে না সো আমার নাম ধরে সাব্বির আমি এখান থেকে দিলাম সাব্বির দেওয়ার পরে ভিউয়ার্স এখান দেখতেছেন মানে লগ ইন অলরেডি টুকেন সো আমার এই নামে কিন্তু কাজ হবে না সো আমি এখান থেকে কী করবো 1 2 3 এইভাবে দিয়ে দিব তারপরে দেখতেছেন হইতেছে না 4 দিলাম তারপরে ভিউয়ার্স এখান দেখতেছেন লগ ইন ইজ ফ্রি জাস্ট আপনার লগ ইন ইজ ফ্রি যখন আপনার নামের সাথে আসবে তখন মনে করবেন যে আপনার নামটা কারেক্ট হয়েছে তখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সো ভিউয়ার্স প্রথমে আপনার নামটা দিবেন তারপরে আপনার জিমেইলটা দিবেন তারপরে একটা পাসওয়ার্ড দিবেন তারপরে ভিউয়ার্স এখানে রয়েছে রেজিস্টার জাস্ট আপনি রেজিস্টারে একটা ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো ভিউয়ার্স যেহেতু আমার অ্যাকাউন্ট কমপ্লিট আছে তারপরে ভিউয়ার্স আপনি কী করবেন এই যে রয়েছে টু কাম ইন জাস্ট আপনি টু কাম ইনের উপর একটা ক্লিক করে দিলে কিন্তু আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে সো ভিউয়ার্স এইটা হচ্ছে লগ ইন পেজের মধ্যে আপনার যে ইমেলটা দিচ্ছেন এই ইমেলটা এই জায়গার মধ্যে দিবেন তারপরে ভিউয়ার্স এই জায়গার মধ্যে একটা পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে ভিউয়ার্স এখানে রয়েছে সাইন ইন জাস্ট সাইন ইনের উপর একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ এখানে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন